নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা বাংলা রাজনীতির কথা প্রচারে বেরিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়ে সাংবাদিকদের উপরই খোঁচে টং হয়ে গেলেন শতাব্দী রায় অনুব্রতহীন বীরভূমে শতাব্দী এবার একটু মুশকিলে পড়েছেন কেননা তাকেই নিজে সবকিছু করতে হচ্ছে প্রচার থেকে শুরু করে দলের সংগঠন কি করে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ধরকে হারাবেন সমস্ত ছকটাই গিয়ে পড়েছে একেবারে এই শতাব্দী রায়ের ঘাড়ে এর আগে শতাব্দী রায়কে তো আর এতটা চিন্তা করতে হয়নি কেননা সেই অল ইন ওয়ান কেষ্টমন্ডল মানে অনুব্রত মণ্ডল ছিলেন কিন্তু এখন তো অনুব্রত মণ্ডল নেই তিনি সকন্যা তিহার জেলে হাওয়া খাচ্ছেন ফলে শতাব্দী রায়কে এখন মাঠে মাঠে ঘুরতে হচ্ছে গ্রামে গ্রামে ঘুরতে হচ্ছে গঞ্জে গঞ্জে ঘুরতে হচ্ছে আর এই গ্রামে গঞ্জে ঘুরতে গিয়েই সাইথিয়ার বাতাসপুরে এদিন শতাব্দী রায়কে রীতিমতো স্থানীয় মানুষদের অভাব অভিযোগের মুখে পড়তে হলো। আর সেইটাকেই যখন মিডিয়ার সাংবাদিকরা সাধারণ মানুষের গ্রামগঞ্জের মানুষের বিক্ষোভ বলে খবর চালালেন তখন শতাব্দী রায় কী করলেন বন্ধুরা দেখুন

তিনি এই যে গ্রামের মানুষদের অভাব অভিযোগ সেগুলোকে বিক্ষোভ বলে মানতে নারাজ তিনি বলছেন যে এটা আবেদন বিক্ষোভ নয় আবেদন আর বিক্ষোভের মধ্যে কতটুকু কি ফারাক সেটা বোঝানোর জন্য শতাব্দীরায় রীতিমতো সাংবাদিকদের দিকে আঙুল লুচিয়ে তেরে এসে গাড়ি থেকেও নেমে পড়েছেন এবং রেমে পড়ে সেই যে স্থানীয় মানুষদের দাবি অভিযোগ সমস্ত কিছুকে কোথাও যেন আবেদন নিবেদনের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারপরেই যখন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছে যে বলুন তাহলে গ্রামবাসীরা আপনার কাছে কি আবেদন করেছে কি নিবেদন করেছে তখন শতাব্দীরাই রেগে গিয়ে রীতিমতো বলেছেন যে শুনে নিন আপনারাই নিজেরাই শুনে নিন এই বলে তিনি গাড়িতে চড়ে বসেছেন কিন্তু শতাব্দী রায়ের এই যে দাবি যে কোনো বিক্ষোভ হয়নি গ্রামবাসীরা আসলে তাকে আবেদন নিবেদন করছিলেন সত্যি কি তাই বন্ধুরা এই যে শতাব্দী রায়ের বক্তব্য তার ঠিক আগে কি ঘটেছিল সেটাও কিন্তু মিডিয়ায় আছে আর সেটাই দেখুন এবার

গৰীব মানুহ বাঢ়ি পাইছে মানুহ আছো বন্ধুরা দেখি কী মনে হচ্ছে যে শতাব্দী রায়ের সামনে কোনো বিক্ষোভ হয়নি ভিডিওতেই কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা শতাব্দী রায়ের যে গাড়ি সেই গাড়ি আটকে তাদের যে অভাব অভিযোগ সেই অভাব অভিযোগ একেবারে জোর গলায় বলতে শুরু করেছে এবং যখন গ্রামের মানুষ জোর গলায় শতাব্দী রায়কে তাদের অভাব অভিযোগ জানাচ্ছেন তখন পাশের থেকে উল্টো দিক থেকে শতাব্দী রায়ের যিনি নিরাপত্তারক্ষী পুলিশ তিনি কি না বলছেন এই গলা নামি গলা নামিয়ে অর্থাৎ কোথাও যেন গ্রামবাসীদের এই যে অভাব অভিযোগ সেটা কিন্তু প্রথম থেকেই একটা দমিয়ে দেওয়ার চেষ্টা চলছিল এবং শতাব্দী রায়ের মুখেও কিন্তু সেই কথাটাই বেরিয়ে এলো যে না 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 এটা বিক্ষোভ নয় এবং শতাব্দী রায় কিন্তু ওই যে গ্রামবাসী যিনি কিনা অভিযোগ জানাচ্ছিলেন তাকে ডেকে নিয়ে বললেন যে কি অভিযোগ তিনি বললেন যে গ্রামের রাস্তা হয়নি তখন শতাব্দী রায় জিজ্ঞেস করছেন যে এই রাস্তাটা কবে হয়েছে গ্রামবাসীরা উত্তর দিয়েছেন যে মাস চারেক আগে হয়েছে তারপরে শতাব্দী রায় হেসে বলছেন যে হয়েছে তো চার মাস আগে হলেও হয়েছে তো কিন্তু পরে গ্রামবাসীরা কি বললেন গ্রামবাসীরা বললেন যে চার মাস আগে যে রাস্তা হয়েছে সেই রাস্তা এখন ভেঙে গুড়িয়ে গেছে জলের সমস্যা চলছে কিন্তু শতাব্দী সেই দিকে কোনো খেয়াল নেই শতব্দীরাই যেটা বলছেন এই কাঠ ফাটা গরমে নাকি মানুষ তাকে তার গাড়ি দাঁড় করিয়ে আবেদন নিবেদন করছেন এই অবস্থায় এই কাঠ ফাটা রোদে যদি কোনো এলাকায় মানুষ ঠিকঠাক মতো খাবার জলটুকু না পায় মানুষ এখনও আবেদন নিবেদন করবেন মানুষের আবেদন নিবেদনের জন্য তো সেই কবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুয়ারে সরকার বলে প্রকল্প চালাচ্ছে দুয়ারে গিয়ে গিয়ে মানুষের অভিযোগ নিচ্ছে তারপরেও এত অভিযোগ পড়ে রয়েছে এত আবেদন নিবেদন পড়ে রয়েছে আর যেটা কি না শতাব্দী রায় যখন প্রচারে যাচ্ছেন তখন মানুষকে জানাতে হচ্ছে মানুষ তাও বিক্ষোভ দেখাচ্ছেন না বন্ধুরা এটা কি মানতে পারবেন আসলে শতাব্দী রায়রা অনেক দিন পরে মাঠে ঘাটে এই যে বললাম অনুব্রতহীন বীরভূমে গাড়ি নিয়ে বেরিয়েছেন আর এতদিনের সাংসদ বীরভূমের তিনি এতদিনের সাংসদকে বহুদিন পরে কাছে পেয়ে মানুষ তাদের ক্ষোভটা উগড়ে দিয়েছে এখন শতাব্দী রায়ের ভাষায় এই ক্ষোভটা তাদের কাছে আসলে আবেদন নিবেদন কিন্তু মিডিয়া বলছে যে না এই ক্ষোভটা আসলে মানুষের বিক্ষোভ মানুষ কিন্তু শতাব্দী রায়কে কাছে পেয়ে তাদের যে জমানো অভিযোগ সেগুলোকে ক্ষোভ আকারে উগড়ে দিচ্ছেন আর সেটাই কিন্তু আমরা ভিডিওতে দেখলাম কিন্তু শতাব্দী রায়রা সেটা মানতে নারাজ বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ